This is the brightest one. ওইন্দ্রিলা চলে যাওয়ার পর কেঁদে কেঁদে যা বললেন তার বাবা। প্রিয় দর্শক, জানতে হলে আমাদের ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মস্তিষ্কে রক্তক্ষরণের পর ওইন্দ্রিলা শর্মা চলে গিয়েছিলেন কমাই। 3 সপ্তাহ ধরে ভেন্টিলেশনে রেখে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের এই বাঙালি অভিনেত্রী। রোববার দুপুরে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ওইন্দ্রিলার জীবনাশন ঘটে বলে জানিয়েছেন আনন্দবাজার পত্রিকা। এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র 24 বছর। গত 1 নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণের পর ওইন্দ্রিলাকে ভর্তি করা হয় হাসপাতালে। কমায় চলে গেলে তাকে ভেন্টিলেশনে রাখতে বাধ্য হয়েছিল চিকিৎসকরা। আনন্দবাজার জানিয়েছে দুপুর 12:59 কমায় থাকা অবস্থায় মারা যান ওইন্দ্রিলা। শনিবার সকালে বেশ কয়েকবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, তাতে শারীরিক অবস্থার অবনতি ঘটে। রোববার সকালে আরেকবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে সেই ধাক্কা সামলাতে পারেননি তিনি। অন্যদিকে এই অভিনেত্রীর প্রতিটা লড়াইয়ে সর্বক্ষণের সঙ্গী ছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। এর আগেও 2-2 বার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। ক্যান্সার জয় করে ফিরে আসার পর অভিনেত্রী জানিয়েছিলেন সব্যসাচীর মুখটা যেন তার ওই যন্ত্রণার উপশমের মতো। সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন আগে অভিনেত্রীর শেষ পোস্টটাও ছিল সব্যসাচীকে নিয়েই। অসুস্থ হয়ে হাসপাতালে কিছুদিন কাটানোর পর প্রেমিকাকে নিয়ে সব্যসাচী লিখেছিলেন, নিজের হাতে নিয়ে এসেছিলাম, নিজের হাতে করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। তারপর থেকেই ঐন্দ্রিলার সঙ্গেই কার্যত কাঁধে কাঁধ রেখে লড়াই করেছেন প্রেমিক সব্যসাচী চৌধুরী, যিনি ঐন্দ্রিলার সঙ্গে সবসময় ছিলেন, তাকে সাহস জুগিয়েছেন। ঐন্দ্রিলার প্রয়াণের পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন সব্যসাচী। ঐন্দ্রিলার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া থেকে সব্যসাচী তার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করেছেন। সব্যসাচী সোশ্যাল মিডিয়ায় লিখতেন মাঝে মাঝে, শোনা যায় ঐন্দ্রিলা চাইতেন তাই তিনি লিখতেন। সব্যসাচী ও ঐন্দ্রিলার ভালোবাসাকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকেই। নেট নাগরিকরা বলছেন, এমন ভালোবাসা সত্যি এ যুগে বিরল। সব্যসাচীকে নিয়ে ঐন্দ্রিলা কি ভাবতেন, তাদের ভালোবাসা কতটা গভীর ছিল, তা নিয়ে সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে। অনেকে বলছেন হয়তো এই কথাটা ঐন্দ্রিলা প্রতিদিন সব্যসাচীকে বলতেন। কি সেই পোস্ট! ঐন্দ্রিলার সেই ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে সব্যসাচী ও ঐন্দ্রিলা একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন হাসি মুখে। সেখানে ক্যাপশনে লেখা, আমার বেঁচে থাকার কারণ। ঐন্দ্রিলার এই পোস্টটি 3 সপ্তাহ আগের, তবে তার মৃত্যুর পর তা এখন ভাইরাল হয়েছে। একজন সেই পোস্টে লিখেছেন, এখন কাউকে ভালোবাসতে ভয় পাই, যদি মাঝপথে ছেড়ে চলে যায়। সবাই ভালোবাসার মানুষটির সাথে থাকতে পারে না, হাজার হাজার মানুষের মধ্যে শুধু কয়েকজন থাকতে পারে ভালোবাসার মানুষটির সাথে। আরেকজন লিখেছেন, বিশ্বাস হচ্ছে না এখনও, ভালো থেকো দিদি, তোমাদের জুটি দেখিয়েছে ভালোবাসা কি, তোমার মৃত্যু হতে পারে না, কারণ ভালোবাসা অমরা। প্রসঙ্গত, রবিবার 1 নভেম্বর দুপুরবেলা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ঐন্দ্রিলাকে। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। 10 দিন পর তার মস্তিষ্কের বাম দিকে একটি বিশাল স্ট্রোক তৈরি হয়, পরে তার মস্তিষ্কের ডান দিকেও স্ট্রোক হয়। অন্যদিকে জানা গেছে 1 নভেম্বর ব্রেন স্ট্রোক হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে গেছিলেন সব্যসাচী, সেই থেকে হাসপাতালে থাকছিলেন। অভিনেত্রীর সঙ্গে তিনিও যেন এক যুদ্ধে সামিল হয়েছিলেন, যেন তেন প্রকারের ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন ঐন্দ্রিলাকে। রাতের পর রাত জেগেছেন, অরিজিৎ সিংয়ের সঙ্গে শলা পরামর্শ করেছেন চিকিৎসা নিয়ে, ব্যতিক্রমী মিউজিক থেরাপি ব্যবহার করে শূন্য থেকে ফেরানোর চেষ্টা করেছেন কাছের বন্ধুকে, তবে শেষ রক্ষা হয়নি। রবিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন ঐন্দ্রিলা শর্মা, তবে হারায়নি ভালোবাসা। সব্যসাচী হৃদয়ে টোকা দিয়ে ঐন্দ্রিলা হয়তো বলে চলেছেন, আমি আছি আগামীতে। তো প্রিয় বন্ধুরা, এ ছিল আমাদের মাঝে ঐন্দ্রিলা শর্মার সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।